যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় জেলেই থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তাকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। একই সঙ্গে আত্মসমর্পণ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি স্ত্রী এবং ছেলেও। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, একদিকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে, অন্যদিকে তার স্ত্রী এবং ছেলে তারাও আজ আদালতে আত্মসমর্পণ করেছেন, সব মিলে আজ কি হলো আদালতে? দেখো, তুমি জানো যে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং সেই চার্জশিটে নাম রয়েছে একদিকে মানিক ভট্টাচার্যের স্ত্রী শত্রুপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্য, এছাড়া মানিক ঘনিষ্ঠ তাপস কুমার মণ্ডলের নাম রয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে তোমায় বলে রাখি, নগর দায়ের আদালতের তরফ থেকে একটি সমন পাঠানো হয় এই তিনজনকেই, এবং সেই সমন পেয়ে তারা আজকে হাজির হয় নগর দায়ের আদালতে, এবং হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু জামিনের জন্য আবেদন জানান আত্মসমর্পণ করে। অর্থাৎ মানিক ভট্টাচার্য স্ত্রী শত্রুপা ভট্টাচার্য, ছেলে সৌভিক ভট্টাচার্য, অন্যদিকে ঘনিষ্ঠ তাপস কুমার মণ্ডল, তারা কিন্তু আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানান আদালতে, সমন পেয়ে আদালতে এসে। এবং এক্ষেত্রে কিন্তু একবার তাদের জামিনের বিরোধিতা করা হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে, এবং মূলত শত্রুপা ভট্টাচার্য বা সৌভিক ভট্টাচার্যের আইনজীবীরা যে বিষয়টা জানান, যতবার তাদেরকে দেখেছে তারা কিন্তু অন্তরীণ সংস্থাকে সহযোগিতা করছেন এবং তারা যে কোনো শর্তে জামিন চাইছেন। কিন্তু একটা ইডির তরফ থেকে বলা হয় যে এনারা কিন্তু এই ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছেন, এমনকি শত্রুপা ভট্টাচার্যের জয়েন্ট অ্যাকাউন্ট পাওয়া গেছে, অর্থাৎ মানিক ভট্টাচার্যের স্ত্রী, সেক্ষেত্রে বলা হচ্ছে যে মৃত ব্যক্তির সঙ্গে তার জয়েন্ট অ্যাকাউন্ট ছিল এবং সেখানে কিন্তু মোটা টাকা লেনদেন হয়েছে, এমনকি তার ছেলে সৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্ট, এছাড়া তার দুটি কোম্পানির অ্যাকাউন্টের নামেও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং সেক্ষেত্রে একটা মোটা টাকা লেনদেন হয়েছে। অর্থাৎ প্রত্যেকেরই জামিনের বিরোধিতা করে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তরফ থেকে। কিন্তু এই গোটা বিষয় শুনানির জন্য আদালত যে বিষয়টা জানিয়েছে যে জামিনের মামলা শুনানি আগামী 7 ফেব্রুয়ারি শোনা হবে, অন্যদিকে মানিক ভট্টাচার্যকেও যেহেতু ইডি হাতে তিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাকেও আজকে আদালতে তোলা হলে তাকেও কিন্তু 7 ফেব্রুয়ারি পর্যন্ত জেলে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ পার্থ। এই জামিন মামলার পরবর্তী শুনানি রয়েছে 7 ফেব্রুয়ারি। মানিক ভট্টাচার্য তার আইনজীবী কি জানিয়েছেন শোনাবো। গতদিনেই অর্ডার ছিল যে আজকে ওনাকে প্রোডাকশন করা হবে ফিজিক্যালি, হি ওয়াজ প্রোডিউসড লাইকওয়াইজ। আমরা প্রোডাকশন করার পর যখন আমি এটা বলতে উঠলাম, সাবমিশন করতে উঠলাম জামিনের সপক্ষে, তখন প্রসিকিউশনে যিনি ছিলেন তিনি উঠে বললেন যে আমরা আজকে রেডি নই, অবজেকশন দেওয়ার জন্য আমাদের সময় দিতে হবে। তো তখন জজ সাহেব বললেন কতদিন সময় লাগবে, উনি তখন প্রথমে বললেন 2 সপ্তাহ, এরকম করে করতে করতে আলটিমেটলি ডেট হলো আগামী 7 ফেব্রুয়ারি ওনার ফার্দার প্রোডাকশন। আর যেহেতু উনি কাস্টাডিতে আছেন সেই জন্য ওনার রিমান্ডটা ওই অবধি এক্সটেন্ডেড হলো, আর আমাদের জামিনের যে পিটিশনটা সেটা কিন্তু ডিসপোজাল হয়নি, শেষ হলো না, সেটা পেন্ডিং রাখা হয়েছে ফর ডিসপোজাল অন দ্যাট ডে। আর জানিয়েছে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলে তারা আদালতে আত্মসমর্পণ করেছেন, একই সঙ্গে আদালতের সমন পেয়ে আজ আত্মসমর্পণ করেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। সমন করেছিল, এসেছিলাম, অ্যাপিয়ার হলাম, ব্যাস। না না, সেটা 7 তারিখে তো ডেট দিল, 7 তারিখে যা হবে আজকে তো। না 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 না, ওসব কেন নতুন কথা উঠছে, আমি যা ইডিকে বলেছিলাম সেই একই কথা সিবিআইকেও বলেছি, আজকে কোর্টের সমন ছিল, অ্যাপিয়ার করলাম। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ফের জেল হেফাজত হয়েছে, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, তাদেরও 7 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়াল শুনানিতে আজ উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং সেখানে তিনি বলেছেন তার শরীর ভালো নেই, অন্যদিকে আমাকে যে সেলে রাখা হয়েছে সেখানে ভালো নেই, এমনই দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়ের আবেদন ছিল যে শরীর খারাপ আছে, জেলে প্রপার চিকিৎসাটা পাচ্ছে না, তো সেই জন্য একটা ডিরেকশন আছে জেল সুপার, যাতে প্রপার ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট আর মেডিসিনটা পাওয়া যায়। তো সেটা শুনে জজ সাহেব হ্যাজ এগ্রিড টু দ্যাট, উনি এটা প্রপার ডিরেকশন জেল সুপারকে করে দেবেন। 7th March অর্ডারটা আসুক তখন জানতে পারবো। 7 ফেব্রুয়ারি, সরি।
স্কুলে ছুটি দিয়ে রাজ্য সম্মেলন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে এবং এর প্রতিবাদ করেছিলেন স্কুলের একজন শিক্ষক, পাল্টা তাকে হুমকি দিয়েছেন সেই তৃণমূলের অঞ্চল প্রধান। স্কুলে ছুটি দিয়ে রাজ্য সম্মেলন করায় শিক্ষকদের একাংশের আপত্তি, তার জেরে এক প্রতিবাদী শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বহরমপুরের গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউট হেরিটেজ তালিকায় থাকা এই স্কুলই এবার খবরের শিরোনামে। মুর্শিদাবাদ জেলার হেরিটেজ স্কুল, টিটিআই স্কুল বিল্ডিংয়ের এখানে যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে রাজ্যের প্রধান শিক্ষকদের সম্মেলন শুরু হয়েছে। 600 জন প্রধান শিক্ষক এই সম্মেলনে যোগ দিয়েছেন। স্কুলের শিক্ষকরা একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হয় স্কুল ছুটি দিয়ে কেন এই ধরনের সম্মেলনের আয়োজন, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। প্রধান শিক্ষকদের রাজ্য সম্মেলন উপলক্ষে শুক্রবার টিফিনের পর স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানান শিক্ষকদের একাংশ। বিষয়টি জেলা স্কুল পরিদর্শককে জানানোয় ফের স্কুল চালু হয়। অভিযোগ এরপরই অভিযোগকারী শিক্ষককে প্রধান শিক্ষকের ঘরে ডেকে মারধর করেন তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতির অনুগামীরা। আমাকে ডেকে নিয়ে গেল 7-8 জন ছেলে এসে স্টাফ রুম থেকে, তিনি নিয়ে গিয়ে ঘরে দরজা জানলা লাগিয়ে দিলেন, বেধড়াক্কা আচরণ করেন যে আপনি স্কুলের একাডেমিক অ্যাটমসফিয়ার নষ্ট করছেন, শিক্ষার বাতাবরণ নষ্ট করছেন। হেডমাস্টার বলছেন আপনি এটা করবেন কেন, জানালেন কেন, আমাকে জানলেন না কেন, আপনি যে আরটিআই করতে যাচ্ছেন এগুলো এটা করলেন কেন, আমরা জানি, আমরাই আইন, আমরা শাসন করব, কেউ নয়, আইন ফাইন কিছু মানি না। এবং হেডমাস্টার সহ ওই ছেলেগুলো ধরে বেধড়াক্কা মারধর করতে করতে এই সব ভাষা, এই কোমর থেকে এখানে পেন করছে, স্পাইনাল কর্ডের প্রবলেমে সে এমআরআই করতে বলেছেন, বিপ্লব কুণ্ডু ফোনে ধরাচ্ছেন বারবারে, শুধু ভাষা নোংরা ভাষা। স্কুল ছুটি দেওয়া নিয়ে সাফাই দিয়েছেন প্রধান শিক্ষক। আমাদের ম্যানেজিং কমিটিতে প্রায় 2 মাস আগে এটা যখন সিদ্ধান্ত হয়, এমসিতে আলোচনা করে এমসি এটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা করা হবে, এবং যেহেতু রবীন্দ্রসদন ওনারা পাননি, রিকোয়েস্ট করেছিলেন, ডিআইয়ের মাধ্যমে আমাদের সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন প্রশাসনিক লেভেলে কথা হয়েছে, কথা হয়ে এটা করা হয়েছে, এবং আজকের দিনটা এইচএম ডিসক্রিপশন থেকে ছুটি দেওয়া হয়েছে। যে কোনো সময় সেই ছুটি দেওয়া যেতে পারে, একদম 8 পিরিয়ড পর্যন্ত কালকে স্কুল হয়েছে। অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতা। উনি ঠিক মতন ক্লাস করাতে চান না, মানে পরিচালন সমিতি এসে তাকে কোনোরকমভাবে সহযোগিতা করেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করে একটি সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি দিয়েছেন, 2 বার শোকজ করি, যার উনি কোনোরকম কোনো অ্যানসার দিতে চাননি। হেড স্যার ফোন করেছিলেন যে মুক্তিপদ কোনায় দ্বারা হেড স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এবং আরেকটি ইংরেজির বর্ষিয়ান শিক্ষক, তারা আক্রান্ত। শিক্ষককে মারধরের অভিযোগ প্রকাশ্যে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। সরকার নিজে মস্তানি করছে, সরকারি দল নিজে মস্তানি করছে, প্রতিষ্ঠানের সমস্ত কিছু ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দিচ্ছে, সমাজে কারো কোনো সম্মান নেই। আমি তো যতটুকু জানি বচসার ব্যাপারটা, এ মারধরের ব্যাপারটা সঠিকই নয় এবং এটা ভিত্তিহীন অভিযোগ। আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করার দলে করা হবে। এই ঘটনায় দুপক্ষই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী দপ্তরে এক আমলার নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ। উত্তরপ্রদেশের মথুরা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বয়স্ক, প্রযুক্তিতে সরগর নন, এমন সাধারণ মানুষকে ভুল বুঝে বোকা বানিয়ে সাইবার প্রতারণার ঘটনা ভুড়ি ভুড়ি। অন্তর্জালে জালিয়াতির অদৃশ্য লম্বা হাতের নাগাল পেতে এবার রেহাই পেলেন না খোদ মুখ্যমন্ত্রী দপ্তরের ওএসডি আইএস পিবি সেলিম। মুখ্যমন্ত্রীর দপ্তরের পাবলিক রিভেন সেলের অফিসার অন স্পেশাল ডিউটি, সেই সঙ্গে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। এহেন অফিসারের নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। 2021 সালে সেপ্টেম্বর মাসে সেই অভিযোগ দায়ের করা হয়। তার প্রেক্ষিতে শুক্রবার উত্তরপ্রদেশের মথুরা থেকে বিলাল নামে 21 বছরের এক তরুণকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বিলালই আমলার ভুয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণা ফাঁদ পেতেছিলেন। ফেসবুক হ্যাক কিয়া থা? হ্যাঁ স্যার। কিউ কিয়া থা? স্যার গলতি হো গই থি। পুলিশ সূত্রে খবর, আইএস পিবি সেলিমের নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করেন বিলাল। ফেসবুক প্রোফাইল ঘেঁটে পরিচিতদের কাছে আমলার নামে বিভিন্ন অচিলায় টাকা দাবি করেন এই তরুণ। অভিযোগ, ই ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। বিলালের মাধ্যমে আর কেউ প্রতারিত হয়েছেন? প্রতারণা চক্রে আর কেউ জড়িত? খতিয়ে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।